ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবে কড়া পদক্ষেপ নিয়েছিল আরবিআই। জানানো হয়েছিল 29 ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগেও কোনো টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না পেটিএম। তবে এবার নির্ধারিত সময়সীমা বাড়ানো হয়েছে 15ই মার্চ অবধি। এ বিষয়ে একটি প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে আরবিআই এর তরফে। সেখানে বলা হয়েছে, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর ধারা 35A-এর অধীনে পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরবিআই। পিপিবিএল এর গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই এবং বৃহত্তর জনস্বার্থের জন্য বাড়ানো হয়েছে সময়সীমা। 15ই মার্চ 2024-এর পর কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেইড উপকরণ ইত্যাদিতে আর কোনো আমানত বা ক্রেডিট লেনদেন বা টপ আপের অনুমতি দেওয়া হবে না পেটিএমকে। শুধুমাত্র যে কোনো সুদ, ক্যাশব্যাক বা ফেরত ছাড়া অন্য কোনো সময় জমা করা যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংক ওই বিবৃতিতে আরও জানিয়েছে, গ্রাহকদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, প্রিপেইড ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সহ তাদের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেনে কোনো সীমাবদ্ধতা নেই। এছাড়াও পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড দ্বারা রক্ষণাবেক্ষণ করা 197 কমিউনিকেশন লিমিটেড এবং পেটিএম পেমেন্ট সার্ভিস লিমিটেডের নোডাল অ্যাকাউন্টগুলি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 29শে ফেব্রুয়ারি 2024 বা তার আগে শুরু হওয়া লেনদেন বা ব্যাংকের অন্তর্বর্তী লেনদেন এবং নোডাল অ্যাকাউন্টের নিষ্পত্তি 15ই মার্চ 2024-এর মধ্যে সম্পন্ন করতে হবে বলে বিবৃতিতে জানিয়েছে আরবিআই। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।